हाय फ्रेंड, रियल लाइफ विथ मीर और एक पर्व तुम्हारे सकल के स्वागत। आज के फैमिली डे ते जा आज के सारा दिन क्यों काटाल तुम्हारे साथ शेयर करब। देखते थको वीडियो और भलो लगले लाइक और कमेंट करो।
তো একদম ভিডিওর একদম লাস্টে তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম, অনেকদিন দেখা হয় না, তো ভাবলাম একবার আসি। দেখতেই পাচ্ছি আমি একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম বসে পড়েছি। এমনি কিছুই নয়, একটা ছোট্ট গিফট পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কিছুই নয়। আর ভিডিওটা যদি ভালো লাগে, কারণ ভিডিওর মধ্যে কোনো কথা নেই, ভাবলাম লাস্টে একটু কথা বলি ওই জন্যে। তো সবাইকে বলবো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো ব্যাপার নয়, সাবস্ক্রাইব তো করতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। লাইক কমেন্টটা করো, যাতে আমি পাই যে এতগুলো লাইক এসছে বা এতগুলো কমেন্ট এসছে। বা এটুকুই, সাবস্ক্রাইব না করলেও চলবে, এটা আমার ডেলি কোনো ব্লগ নয়, আমার কিছু সামান্য মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে রাখা, বা সেটুকুই। আর আমি দেখতে পারবো আমার খুব ভালো মুহূর্তগুলো, বা সেইটুকুর জন্যেই ভিডিওটা করা বা ইউটিউবে ছাড়া, এটাই আমার উদ্দেশ্য মূল, আর তেমন কিছুই নয়। দেখতে পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে এসে বসে পড়েছি, অনেক সেজেছিলাম, এখন সাতটা একদম নেই, একদম সাদামাটা হয়ে বসে আছি। আর স্নান করলাম বাড়িতে এসে, প্রচুর গরম, প্রচুর রোদ, তো এখন একটু ভালো লাগছে ফ্রেশ হয়ে এসে। তো ছোট্ট একটা গিফট পেয়েছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাস আর কিছুই নয়। তো চলো দেখাবো তোমাদেরকে, আমরা দুটো গিফট পেয়েছি। তো দুটোতেই একই জিনিস আছে, একটাই খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ব্যাস আর কিছুই নয়। প্রচুর খাওয়া দাওয়া, তো এত ভিডিও যদি আমি করতাম আমি নিজে মজা করতে পারতাম না, আনন্দ করতে পারতাম না, তো ওই জন্যেই। তো অনেক খাবার দাবার ছিল, সবই ভেজের মধ্যে, চিকেন মটন ছিল না, কিন্তু সবই ছিল। চাউমিন ছিল, সেটাও আমার ফেভারিট ছিল, ফুচকা ছিল, পাও ভাজি ছিল, আর ভেজ বিরিয়ানি ছিল, খিচুড়ি ছিল, রায়তা তো ছিলই, আর কি ছিল, পাপড়ি চাট ছিল, আর তো স্ন্যাক্সের মধ্যে প্রচুর ছিল, সফট ড্রিঙ্কস ছিল, ওগুলো তো আছেই, পপকর্ন ছিল, মানে শেষ করা যাবে না কী কী খেয়েছি। কিন্তু এত যদি আমি ভিডিও করতাম আমি মজা করতাম, প্রচুর গেম শো ছিল, শুনতে পারছি না তাও। তো তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো, ভালো লাগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করলেও চলবে না করলেও চলবে, ভালোবাসা থাকলেই হবে, শুধু কমেন্টের মাধ্যমে জানিও একটু, ঠিক আছে। তো চলো এখন, আমি এখনও সাজুগুজু একদম ইয়ে হয়নি, একটু একটু রয়ে গেছে, তো চলো একটু দেখিয়ে দেবো। একটা দেখালে হয়ে যাবে, দুটোর মধ্যে একই জিনিস আছে, দুটো আর দেখানো দরকার হবে না। তো এটাতে আছে হলদিরামের, পুরো আইটেমটাই হলদিরামের আছে। এটা ড্রাই ফ্রুট মিক্সড আছে, এখানে সেটাই লেখা আছে, ড্রাই ফ্রুট মিক্সড। আর এটা আছে চিড়ে ভাজার প্যাকেট, মেয়েও আজকে প্রচুর মজা করেছে, প্রচুর আনন্দ করেছে, ওকে খাইয়েই নিয়ে গেছিলাম। আমরা বাড়ি থেকে যখন গেছিলাম তখন বাজে 12টা এরকমই বাজবে, আর যখন এসছে তখন বাজে 4টা,
কিছুটা কাজু আছে, বিস্কিট টাইপেরই হবে, বিস্কিট কাজু কি কাজু ফ্রাই এরকম হবে আমি খাইনি বলতে পারছি না। এটা মশলা কাজু লেখাই আছে, মশলা কাজু আর গোল কচুরি লেখা আছে, এটা গোল কচুরি, এটা খুব সুন্দর। এটা আমরা তো রসগোল্লা পাই না কলকাতায়, রসগোল্লা কতদিন খাওয়া হয় না, এটা রসগোল্লা আছে, হলদিরামের রসগোল্লা, আমি এখনও খাইনি হলদিরামের রসগোল্লা, টেস্ট করবো তো কেমন হবে জানি না, কিন্তু হয়তো ভালোই হবে, ভালোই হবে, হয়তো কি ভালোই হবে রসগোল্লা একদম। এটা কালকে ঠাকুরকে আগে দেবো, চলো। এটা আছে শনপাপড়ি, ঠিক আছে শনপাপড়ি আছে, ব্যাস কটা আইটেম, তাহলে কটা আইটেম আছে আমি ভরে দিচ্ছি, একটা দুটো, একবারে ভরেই ফেলি আর ভরতেও থাকি, এক দুটো তিনটে সাতটা আইটেম আছে। আর বাচ্চাদের অনেক গিফট দিয়েছিলো, যেমন আমরা হয়তো সেই টাইমটাই যেতে পারিনি বা বুঝতে পারিনি, তো মনা গিফট পাইনি, নাহলে বাচ্চারাও অনেকে গিফট পেয়েছে, ঠিক আছে চলো ব্যাস এটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর লাইক, ঠিক আছে তো টাটা, আর ভালো থেকো সুস্থ থেকো।